দক্ষিণ চব্বিশ পরগনার কোলতলি ব্লকের গোপালগঞ্জ অঞ্চলের 119 নম্বর অঙ্গনারী কেন্দ্রের বেহাল দশা। জানলা দরজা খুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা, ঘরের ছাদ নেই বললেই চলে, এমনকি অঙ্গনারী কেন্দ্রের উনুনও ভেঙে দেওয়া হয়। আর সন্ধে নামলে শিক্ষাঙ্গন বদলে যায় শুঁড়িখানায়, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আর এই অবস্থাতেই চলছে স্কুল, বর্ষাকালে বৃষ্টিতে বসতে পারে না খুদে পড়ুয়ারা, পানীয় জলের কোনো ব্যবস্থাই নেই। এছাড়া দরজা জানালা না থাকায় যখন তখন ঢুকে পড়ছে কুকুর, গরু, ছাগল সহ অন্যান্য প্রাণীও। এই দুরাবস্থার মধ্যেই বিগত কয়েক বছর ধরে চলছে স্কুল। বারবার বিভিন্ন মহলে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ উঠেছে। অব্যবস্থার কারণে পড়ুয়ারা স্কুলে আসতে চায় না, দিদিমণি থাকলেও তিনি নিয়মিত আসেন না বলে অভিযোগ। এ বিষয়ে কিছুই জানান না বলে জানান গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনীতা হালদার। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আগে থেকে এই সেন্টারে সহায়িকা দিদি নেই, অ্যাডিশনাল চার্জ হিসাবে দীপালি নস্কর আছেন। বর্তমানে আমি সহায়িকা পদে কাজ করছি, কিন্তু এখানে টিউবওয়েলের অবস্থা দীর্ঘ এক বছর যাবৎ কল নেই। মায়েদের অভিভাবকদের ডেকে মাদার্স মিটিং করে মায়েদের জলে আমার খাবারটা তৈরি হয়, এবং স্কুল ঘরের ছাদের অবস্থা তো বর্ষা হলে কাজই করা যায় না, এবং বাচ্চা শিশু মা থেকে কেউ দাঁড়াতেই পারে না। এমতো অবস্থা ঠান্ডার মধ্যেও এখনও বসাও খুব মানে সংকটজনক, সেই পরিস্থিতিতে আমি কাজ করছি। আমার দাবি যাতে টিউবওয়েল এবং স্কুল ঘরটি এবং কর্মী দিদি দুজনে না হলে তো কাজের খুবই কষ্টকর, ফলে আমি এগুলো চাইছি। আমি তো নতুন বসেছি আর এই বিষয়টা আমি তো জানি না, আমার কাছে কেউ কোনো দিন জানায়নি আর আমি জানিও না। তা আপনি বলছেন যখন আপনার মুখ থেকে শুনেছি, আমি এই বিষয়টা তদন্ত পূর্বে দেখব, দেখে আমি বিডিও সাহেবকে জানাবো। বিডিও সাহেব যত তাড়াতাড়ি সম্ভব ওর একটা ব্যবস্থা নেবেন।